আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাসাইল থানা কাউলজানি গ্রামের একটি ভোটার বাগানে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দৃশ্যটি দেখাচ্ছি। অনেক সুন্দর একটি বড় ভোটার বাগান, তো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো টেনে টেনে কিভাবে ভুটা চাষ হয়। যারা দেখেন নাই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি বানানো। দেখতেই পারছেন তো ভুটা ক্ষেতের দৃশ্যটি আমি আপনাদেরকে টেনে টেনে দেখাবো অবশ্যই। দেখতেই পারছেন ভুটা অনেক সুন্দর। বাগানটি অনেক বড় একটি বাগান। আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কাউলজানি গ্রামে অবস্থিত, বাসাইল থানা কাউলজানি গ্রামে এই বাগানটি অবস্থিত। আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর ফলন হয়েছে। আপনাদেরকে চতুর সাইডে ঘুরে ঘুরে দেখাবো এই ভুটার খেত পুরাটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, জুম করেও দেখাবো, সমস্যা নেই। দেখতেই পারছেন মাশাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে, অনেক সুন্দর ভুটা আসছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। নতুন নতুন ভিডিওর মাধ্যমে দৃশ্য দেখাবো আপনাদেরকে। ঘুরে ঘুরে পুরো বাগানটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। যারা দেখেন নাই যে ভুটা কীভাবে চাষ করে তাদের জন্য এই ভিডিওটি বানানো। কেউ খারাপ মন্তব্য করবেন না দয়া করে। দেখতেই পারছেন পুরা কিন্তু এই জমি, এই সাইটের জমিতে কিন্তু পুরা ভুটা চাষ হচ্ছে পুরা জমিতেই। দেখতে পারছেন অনেক দূরেও দেখা যাচ্ছে, আপনাদেরকে জুম করে আমি দেখাইতেছি, এটাও কিন্তু ভুটা ক্ষেত। এই জায়গায় কিন্তু ভুটা চাষ করছে। দেখতেই পারছেন অনেক সুন্দর ফলন হয়েছে। ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর একটি বাগান কাউলজানি গ্রাম এই ভুটার চাষ। দেখতেই পারছেন ভিউয়ার্স আপনারা, আমি ঝুম করে টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পারছেন পুরা জমি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জেরিন মিডিয়া নিউজ 24 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত লিখুন। যে মিনারটি দেখতে পারছেন পিছনের সাইডে, এটা কাউলজানি
উত্তরপাড়া জামে মসজিদ। এই ভুটা ক্ষেতটি নদীর পাড়ে নদীর সাথেই অবস্থিত। নদীর উপারে কিন্তু আরেকটি গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। ক্ষেতটি কিন্তু অনেক বড়, ভিডিওর মাধ্যমে পুরা দেখানো যাচ্ছে না বিদায়, তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। একটি ক্ষেত দেখতেই পাচ্ছেন, সাইটের ক্ষেতে কিন্তু অনেক ভালো ফলন আসছে, এই সাইটে ওই সাইটে কোনো সাইটেই কিন্তু অনেক ভালো ফলন হয়েছে এই তারিখে। সাথেই দেখতে পাচ্ছেন মিষ্টি আলু চাষ হচ্ছে। বুটা ক্ষেতের লাস্টের সাথের যে ক্ষেত, এই ক্ষেতে কিন্তু মিষ্টি আলু চাষ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই। অনেক সুন্দর একটি দৃশ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন, কমেন্ট করে আপনাদের মতামত লিখুন। এই জায়গাটি হচ্ছে কাউলজানি উত্তরপাড়া বাসাইল থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাসাইল থানা কাউলজানি গ্রামে এই ভুটা চাষ এবং মিষ্টি আলু চাষ অবস্থিত এই গ্রামটিতে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফলন হয়েছে। নিচে নদী, নদীর উপর কিন্তু আরেকটি গ্রাম অবস্থিত। সাইটে দেখতে পাচ্ছেন একটি মসজিদ অবস্থিত, মসজিদের গম্বুজ মিনার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। যে সাইটটিতে আমি ভিডিও ধারণ করতেছি এই সাইটটি কিন্তু অনেক সুন্দর একটি দেখার মতো জায়গা। এটা হলো আর একটি ভুটার ক্ষেত। এই সাইটে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে অলরেডি গাছগুলো এবং ভুটাগুলো, দেখতেই পাচ্ছেন। ভিডিও উপভোগ করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে ভিডিও উপভোগ করার জন্য। তো সাইটেই দেখতে পাচ্ছেন আপনারা মসজিদের বাউন্ডারি দেখা যাচ্ছে, উত্তরপাড়া জামে মসজিদ কাউলজানি মসজিদের বাউন্ডারি।